গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর একরাশ শুভেচ্ছা জানাবো আপনাদের সবাইকে। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কাছে এলাম, আপনাদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব ফেসবুক লাইভের মাধ্যমে, এবং কথা বলবো আপনাদের সবার সাথে, মন খুলে, প্রাণ খুলে, মনের কথা। আর আমি জানি প্রত্যেকটা সন্ধে সামথিং স্পেশাল হয়, কারণ আপনাদের সাথে যখন আমি কথা বলি আমার মনে হয় আমার বৃহত্তর পরম্পরা পরিবার, আমার বৃহত্তর বৈদ্যস পরিবারের আমার এতগুলো ভাই বোন প্রত্যেকে অপেক্ষা করে থাকেন, আমি তাদের সাথে কথা বলবো মনের কথা, প্রাণের কথা, মন থেকে। এবং সেই অপেক্ষার করতে 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 কোথায় যেন মনে হয় যে অপেক্ষার অবসান, এবং আজকে রাত্রে ঠিক 9:35 আপনাদের সামনে আমি, যেহেতু আমি বলি 9টা থেকে 9:30 আশেপাশে আমি লাইভে আসি, সে হিসেবে আপনাদের সবার কাছে আমি আপনাদের দাদা ভাই। গুড ইভিনিং সুব্রত, হ্যালো সাবিনা, হ্যালো মিঠু, প্রত্যেকের সাথে কথা হচ্ছে, প্রত্যেকে আপনারা জানছি। গুড ইভিনিং রাজু, লিজা আমি ভালো আছি, প্রত্যেকের সাথে কথা হচ্ছে একদম। আজকে লাইভটা কোথাও যেন মনে হচ্ছে যে বিশ্বকর্মা পুজো এসে গেছে মানে, কিন্তু আমাদের শারদীয়া কিন্তু এসে গেল, তাই না? দুর্গাপুজোয় কাঠি পড়ে গেল, মা আসছেন, সামনে দেবীপক্ষ, আর মা আসছেন মানে আমরা কিন্তু তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার সময়, সব দিক থেকে তৈরি হওয়ার সময়। আমরা কতটা তৈরি হচ্ছি, নিজেদেরকে কতটা তৈরি করছি সব কিছুর দিক দিয়ে। গুড ইভিনিং রুমা, প্রত্যেকের সাথে কথা বলবো। গুড ইভিনিং কৌশিক, শুভ বিশ্বকর্মা পুজো। শিখা, প্রত্যেকের সাথে কথা বলবো, প্রত্যেকের সাথে গল্প করব। দিলহারা কি বলছেন, বাংলাদেশ থেকে দিলহারা, দাদাভাই ঝড় বৃষ্টির দিনে যখন ডেলিভারির লোক ছিল না, আপনি নিজে সশরীরে মেডিসিন পৌঁছে দেন, এই গল্পটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠল, সত্যি মাটির মানুষ আপনি, সাধুবাদ জানাই আপনাকে। কোনো কাজ ছোট নয়, কোনো কাজ ছোট নয় দিলারা, পৃথিবীর সব কাজ, সব কাজই সম্মানের, সব কাজ ভালোবাসার। আর যদি সেখানে সম্পর্কটা হয় একদম নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, তাহলে সেখানে কোনো ফর্মালিটি কাজ করে না, সেখানে পুরোটাই কাজ করে একদম মনের মণিকোঠা থেকে। আমি জানি তো খুব 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 ভালোবাসাকে বিশ্বাস করি, ভালোবাসাকে খুব সম্মান করি, আমি মনে করি যে সব কিছু পসিবল ভালোবাসার মাধ্যমে, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। আপনি দিলহারা কেমন আছেন, আমি জানি আপনি পরম্পরা পরিবারের ভীষণ একজন সক্রিয় সদস্যা, আপনি বাংলাদেশ থেকে আমাদের লাইভ প্রতিনিয়ত দেখেন এবং আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন। আপনি ভালো থাকুন, পজিটিভ মাইন্ডে থাকুন, সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন, খুব ভালো থাকবেন দিলহারা। কুহু গুড ইভিনিং, গুড ইভিনিং মধুমিতা, আমার স্নেহের বোন, গুড ইভিনিং অনিকেত, গুড ইভিনিং বরুণ, গুড ইভিনিং স্মৃতি, প্রত্যেককে গুড ইভিনিং জানাবো। গুড ইভিনিং রাই, হ্যালো টুম্পা, টুম্পার উপস্থিতিটা সবসময় স্পেশাল। প্রিয়া কি বলছেন, প্রিয়া ইয়াসমিন, দাদাভাই কখন থেকে ওয়েট করেছিলাম, সরি 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 প্রিয়া, আসতে একটু দেরি হয়ে গেছে, আসতে একটু দেরি হয়ে গেছে, আমি একদম মানে সরি চাইছি যে আমার জন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, ঠিক আছে, আর দেরি হবে না, আমি একদম অন টাইমে আসবো, 9টার মধ্যে চলে আসার চেষ্টা করব। কেমন পল্লবী কি বলছেন, শুভ বিশ্বকর্মা পুজো দাদাভাই, আমি আপনার মেডিসিন ইউজ করছি 6 ইয়ার্স ধরে, আমি খুব ভালো আছি, আশা করছি আপনিও খুব ভালো আছেন। পল্লবী, আপনাদের মতো বোনেরা যেখানে প্রতি মুহূর্তে আমাকে ওয়েল উইশেস জানান, প্রতি মুহূর্তে আপনারা যখন আমার ভালোটা সবসময় প্রে করেন, আমার কখনো, আমি কখনো খারাপ থাকতে পারি, আমি কখনো খারাপ থাকতে পারি না, আমি সবসময় ভালো থাকি, আমি সবসময় পজিটিভ থাকি, অলওয়েজ আমি সবসময় ভালো থাকি, খুব ভালো থাকি। এসো আলো এসো হে, আমি শম্পা ঘোষ, তোমার কথাগুলো শুনতে ভালোবাসি, মন ভালো লাগে, থ্যাংকস শম্পা,
নামটা ভীষণ সুন্দর, এসো আলো এসো হে, শম্পা আমি ভুলব না আপনাকে, ভালো থাকবেন। গুড ইভিনিং কুহু, গুড ইভিনিং সুকন্যা, আই লাভ অল ইউর মেডিসিন, থ্যাংক ইউ অনিকেত। রোমা বলছেন, পুজোতে গেছো দাদাভাই? আজকে সত্যি কথা বলতে আমি আমার ল্যাবরেটরিতে যাওয়ার মতো সময় পেলাম না, আজকে এত হেকটিক ছিলাম না, আজকে ল্যাবরেটরিতে একদমই যাওয়ার মতো সময় পেলাম না, এবং এটা আমি খুব মানে নিজেরও খুব একটা কোথাও সামথিং খারাপ লাগছে যে আজকে আমার ল্যাবরেটরিতে যাওয়ার মতো আমার সময় হলো না। বাট প্রতি বছরই যাই, আজকে গিয়ে উঠতে পারলাম না, অনেকগুলো মিটিং পড়ে গেছিলো, কাজ পড়ে গেছিলো। ডক্টর দেবব্রত সেন জানাচ্ছেন, গুড ইভিনিং ডক্টর সেন, বুঝতে পারলাম না, আমাদের ডিজিটাল টিম থেকে। পামি ঘোষ, গুড ইভিনিং। শুভাশিস, গুড ইভিনিং। পরম্পরার শ্যাডো পাউডার, মেখে আজ রোদে বেরিয়েছিলাম, অসম প্রোটেকশন দিয়েছে এই কম্প্যাক্টটা, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। রিম্পি, রিম্পি ভৌমিক, আপনার কমপ্লিমেন্টসের জন্য অনেক থ্যাংকস। রোমা আগরতলায় থাকেন, আচ্ছা, আগরতলা আমার খুব প্রিয় শহর, আগরতলার মানুষকে আমি ভীষণ ভালোবাসি, বহুবার ওখানে গেছি, খুব ভালো লাগে আগরতলার মানুষের কথাবার্তা ব্যবহার। পিঙ্কি বলছেন, সত্যি আপনি খুব সুন্দর কথা বলেন, থ্যাংক ইউ পিঙ্কি, আপনার মনটা খুব সুন্দর, তাই আপনি সব কিছুর মধ্যে সৌন্দর্য খুঁজে পান। পল্লবী কী বলছেন, তোমার কথা শুনে আমাদের মতো ইয়ং জেনারেশনটা খুব ইন্সপিরেশন পায়, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবেই পাশে থেকো, সবসময় আছি, অলওয়েজ। আমি ভালো আছি জুলি, আপনি কেমন আছেন? রোমা বলছেন, তুমি এসো আমাদের বাড়িতে, যাবো তো, অবশ্যই যাব, যদি আগরতলায় যাই আমি অবশ্যই জানাবো রোমা, আর যদি যখন যাই তখন নিশ্চয়ই অবশ্যই কথা হবে, আপনাদের বাড়িতে যাব, সবার সাথে আলাপ পরিচয় করে আসব। আজকে লাইভে এসেছি একটু দেরি করে, মিটিং ছিল, মিটিংয়ের জন্য আসতে একটু দেরি হয়েছে, কিন্তু আজকে লাইভে একটা গুরুত্বপূর্ণ মানে আমার পরিবারের একজন সদস্যর সাথে আপনাকে আলাপ পরিচয় করাবো, নতুন সদস্য আমার পরিবারে, এবং আমি বিশ্বাস করি আমার পরিবার মানে সেটা আপনাদেরও পরিবার, তাই না? কারণ আপনারা তো আমার পরিবারের একদম শিরা উপশিরার মধ্যে মিশে আছেন, তাই না? চলুন, আমার পরিবারের একজনের সাথে আপনাকে আজকে আলাপ করাই, আশা করি আপনাদের ভালো লাগবে। ছোট্ট লাইফে এসেছি আজকে, এই ছোট্ট লাইফে আমি কিন্তু আলাপ করাবো। প্রতীতি এখন সিসি ক্রিমটা ইউজ করুন, সিসি ক্রিম ইউজ করুন, আর পেশেন্ট হেল্পলাইনে আমার এক্সপার্টদের সাথে কথা বলুন, আমার ভাই বোনদের সাথে, তারা কিন্তু সুন্দরভাবে আপনাকে গাইড করবেন। আর এখন আমাদের পেশেন্ট হেল্পলাইন কিন্তু এখন হোয়াটসঅ্যাপে হয়ে গেছে, মানে আপনি রাত্রি দুটোর সময় যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ বা আপনি ভয়েস মেসেজ দেন বা টেক্সট টাইপ করেন, ওরা কিন্তু উইথিন 24 আওয়ার্স আপনাকে রিং ব্যাক করে আপনার কথাটা আপনার সাথে কথা বলে নেবে। ধরুন ফেয়ারনেস ক্রিম বলে আমাদের কোনো ক্রিম নেই, কোনো মেডিসিন নেই, ফেয়ারনেস ক্রিম বলে কোনো কিছু হয় না, পরম্পরা যিনি ইউজ করবেন তিনি হেলদি স্কিন পাবেন, গ্লোয়িং স্কিন পাবেন, ফেয়ারনেস বলে কিছু হয় বলে আমি শুনিনি, বলতে পারবো না ঠিক আমরা ডক্টররা। লোকনাথ কি বলছেন, তোমাকে আমার ব্যাপক লাগে দাদা, লাবণ্য স্কিন ময়শ্চারাইজিং, রাই বলে দিচ্ছেন, জানি দাদাভাই রেড কার্পেট বডি অয়েল, ও তাই নাকি, জেনে গেছেন আপনি, বেশ চলুন তাহলে আর দেরি করে অপেক্ষা নেই, সামনেই আমি আপনাদের সাথে আমাদের মেডিসিনগুলোর আলাপ পরিচয় করিয়ে দিই, ওটা করিয়ে দেওয়াটা ভীষণ প্রয়োজন, এটা আমার আলাপ পরিচয়, রেড কার্পেট বডি অয়েলের জন্য আপনারা বহুদিন ধরে অপেক্ষা করছেন, ও রেড কার্পেট বডি অয়েল কিন্তু অলরেডি সমস্ত মানুষ পেয়ে গেছেন, বহু মানুষ আছেন যারা এটা পেয়ে গেছেন, আর কিন্তু আমি লাইভে কোনো দিনও দেখাইনি, কিন্তু আজকে আপনার সাথে একটু সরাসরি হাতে নিয়ে ইউজ করব, দেখাবো আপনাদেরকে মেডিসিনটা, যে মেডিসিনটা কতটা এফেক্টিভ, মেডিসিনটাকে আপনারা ভালো না বিশ্বাসে থাকতে পারেন না, মেডিসিনটা এতটা এফেক্টিভ একটা মেডিসিন, এবং শুধু এফেক্টিভ বললেও কম বলা হবে, এটা কিন্তু আপনাদের প্রতিদিনের লাইফস্টাইলের সাথে এটা একাত্ম হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে, এত এটা
ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন। আসুন আপনাদের সাথে, আমি লাইভে কোনোদিনও এই মেডিসিনটা হাতে নিয়ে আসিনি, আজকে জাস্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো মেডিসিনটা। আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে, ঠিক এই লাইনটাই বলবো, মন ছুঁয়ে যাবে এই মেডিসিনটা, কারণ এই মেডিসিনটাকে আপনাদের দৈনন্দিন জীবনের সাথে আপনারা কিন্তু একাত্ম করে নিতে পারবেন, এটা এতটাই একটা ইফেক্টিভ মেডিসিন। দুটো জিনিস বলবো, তার আগে মেডিসিনটাকে দেখুন, একটু দেখুন কেমন, দেখছেন কত বড় একটা বটল জানেন? এই বটলটার নোট করুন, লক্ষ্য করুন, যাদের যাদের স্ক্রিন রেকর্ডিং আছে প্লিজ রেকর্ডিং করুন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন রেড কার্পেট বডি অয়েল, পুরো লুকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, রেড কার্পেট বডি অয়েল অল টাইপ অফ স্কিন ফর অল সিজন, সারাটা বছর ব্যবহারের জন্য। ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, যে ইনগ্রিডিয়েন্টসগুলো হয়তো কোনো বডি অয়েলে থাকে না, সেই বডি অয়েলের ইনগ্রিডিয়েন্টস আমরা এতে দিয়েছি, কারণ এটা যারা ইউজ করবেন তারা রেড কার্পেটে হাঁটবেন, এটা আমার কমিটমেন্ট। প্লিজ এই চিপ চিপ কথাগুলো কেউ বলবেন না, পিপি কত পিপি কত, এগুলো প্লিজ আমার লাইভে বলবেন না আপনারা, আপনারা লাইভ থেকে তাহলে চলে যান, বাট এখানে কোনোভাবে পিপি কত শব্দটা উচ্চারণ করবেন না, তার আমি ডিজিটাল টিম লক করে দেবে আপনাদের। মন দিয়ে লাইভ দেখুন, আমাকে কখনো প্রাইস প্লিজ বলবেন না, কারণ কী জানেন তো, কারণ হচ্ছে আমি আপনি আমার প্রাইসের সাথে কোনো সম্পর্ক নেই, আপনি জানেন আপনারা জানেন কত মানুষ আমাদেরকে টেক্সট করেন, দাদা ভাই আমার এই সমস্যা আছে ওই সমস্যা আছে, তাদেরকে আমরা কীভাবে মেডিসিন দিই জানেন, কী করবেন পিপি জানে, আপনার ডিসকাউন্ট লাগবে বলুন ডিসকাউন্ট করে দিচ্ছি, আপনার যদি অসুবিধা থাকে সেটাও জানাচ্ছি, কিন্তু পিপি কত জিজ্ঞেস করার জন্য পেশেন্ট হেল্পলাইন রয়েছে, সেখানে কথা বলবেন কেমন, আমাকে নয়। আচ্ছা এবার এখানটা দেখুন, আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস দিচ্ছি, 500 ml এর সাথে 500 ml ফ্রি রয়েছে, মানে এটা 1 লিটারের একটা বটল, 500 ml এর সাথে 500 ml ফ্রি রয়েছে কেমন। এই লেবেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে লেবেলটার মানে এই টাইপের বডি অয়েল বা এই টাইপের, আমি এটা আমাদের মেন টার্গেট হচ্ছে, এটা কিন্তু খালি আমাদের ইন্ডিয়া নয়, এটা কিন্তু আমরা অ্যাবলোডে পাঠাবো, আমরা বাইরের বেশ কিছু কান্ট্রির সাথে যোগাযোগ করছি যেখানে আমরা রেড কার্পেটকে পৌঁছে দেবো। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হিসেবে রয়েছে নিম, হরিদ্রা, চন্দন, আমন্ড, কেশর, অলিভ এবং আরও কিছু গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিনস। এছাড়া যদি বলতে মনে করেন যে দাদা ভাই 500 ml 500 ml সাথে 500 ml ফ্রি দিচ্ছেন, তো 500 ml সাথে 500 ml যে ফ্রি দিচ্ছেন, এই 500 ml 500 ml সাথে ফ্রি দিলে এই বটলটা নিলে সুবিধা কী হবে, 1 লিটারের একটা গোটা বটল নিলে, এটাই যে একটা ইকোনমি প্যাক, আপনার পরিবারের প্রত্যেকের স্কিনের জন্য একটা সিজন পুরো চলে যাবে, পুরো শীতটা চলে যাবে, নাম্বার ওয়ান। এবার আপনি বলতে পারেন দাদা ভাই আমি 1 লিটারটা নেব না, আমার 500 ml সাথে 500 ml লাগবে না, আমার প্রয়োজন নেই, ঠিক আছে আমার ছোট সাইজ লাগবে, তার জন্য আপনাদের জন্য এটা আমি এনেছি, এটা হচ্ছে 100 ml সাথে 100 ml ফ্রি, মানে 200 ml। এবার আপনারা বলতে পারেন আমাকে যে দাদা ভাই এই বডি অয়েলটার, ঠিক আছে আপনাদের কথাই ধরেছি, এই বডি অয়েলটার আমরা জানি যে আমরা এটা কিনবো, কিনলে আমাদের স্কিন ঝকঝকে হবে, উজ্জ্বল হবে, স্বপ্নের একটা স্কিন আমরা বাস্তবে পাবো, তো এটা আমরা কিনবো কোনো সমস্যা নেই। আপনাকে একটা কথা বলে রাখি, যেটা যারা প্রাইস জিজ্ঞেস করছেন তাদের জন্য বলে রাখি, ভারতবর্ষে গোটা ইন্ডিয়াতে এরকম একটা ইন্টারন্যাশনাল বডি অয়েল লেভেলের কোয়ালিটির বডি অয়েল এত সস্তায় আর নেই, এটা হচ্ছে বলতে পারেন ভারতবর্ষের সবথেকে সস্তার বডি অয়েল, সবথেকে সস্তার বডি অয়েল কিন্তু সবথেকে বেশি এফিকেসিতে, স্কিনের লেয়ার টু লেয়ার ট্যান ক্লিয়ার করবে, ইনস্ট্যান্ট স্কিনকে গ্লো দেবে, ইয়েস সেই ক্ষমতা রাখে পরম্পরার রেড কার্পেট বডি অয়েল। রেড কার্পেটে যে আমার ভাইয়েরা বোনেরা দাদারা দিদিরা হাঁটতে চান, সেই রেড কার্পেটে হাঁটবার জন্য এই বডি অয়েলটা, দেখি যদি গায়ে প্রিন্টেড প্রাইস থাকে প্রাইসটা না হয় বলে দিচ্ছি আপনাদেরকে, টু হান্ড্রেড এম এল
200 ml এর দাম, প্রিন্টেড প্রাইস আছে জাস্ট 90 টাকা 90 রুপিস। 1 লিটারের দাম, 1 লিটারের দাম না, এখানে 1 লিটারের দামটা নেই, তবে 1 লিটারের দাম যা আমার দেখে মনে হচ্ছে, আমি যতটুকু জানি ওই উইথিন 300 রুপিস, 300 টাকার নিচে 1 লিটারের দাম। এই জন্যই বললাম যে এই কোয়ালিটির বডি অয়েল এত সস্তায় আপনারা কিন্তু পাননি। আপনারা প্রতিবারই শীতকালে হয়তো একটা কোনো সোনালি রঙের বডি অয়েল ইউজ করেছেন, কিন্তু এখন থেকে যদি স্কিনকে ট্যান ফ্রি স্কিন করতে চান, সত্যি সত্যি বিজ্ঞাপনে নয়, সত্যি সত্যি ট্যান ফ্রি স্কিন করতে চান, সত্যি সত্যি যদি স্কিনকে মনে করেন আমি গ্লো চাই, আমার স্কিনে সেই উজ্জ্বলতা চাই, তাহলে কিন্তু বলবো এবছরে বডি অয়েলটাকে বদলে ফেলুন, পরম্পরা রেড কার্পেট বডি অয়েল দিয়ে শুরু করুন জার্নিটা। আমাদের পেশেন্ট হেল্পলাইনে আপনি হোয়াটসঅ্যাপ করুন, আমাদের পরম্পরার অ্যাপে পাওয়া যাচ্ছে, পরম্পরা অ্যাপ থেকে কালেক্ট করতে পারেন। প্রচুর অ্যাপ আছেন, বিখ্যাত বিখ্যাত যারা প্যান ইন্ডিয়া বিশেষ কাজ করে তারা সবাই পরম্পরার সাথে কাজ করতে চাইছে, তাই আমরা সেখানেও কিছু কিছু আইটেম দিচ্ছি আমাদের সে অ্যাপগুলোতেও, সেগুলো স্বীকৃত আমরাই দিচ্ছি, আপনারা সেখান থেকেও নিতে পারেন। তারাও পরম্পরার তে প্রচণ্ড রকম তারা ইন্টারেস্ট দেখিয়েছেন, তারা কাজ করছেন, আমাদের আমাদের অ্যাপেও রয়েছে, তাদের অ্যাপেতেও পেয়ে যাবেন। তো এই রেড কার্পেট বডি অয়েলের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দেওয়াটা ভীষণ প্রয়োজন ছিল আমার, কারণ আমি মনে করি যে বডি অয়েলে এমন একটা এবার সীমারেখাটা আনা উচিত যে সীমারেখাতে মানুষ সত্যি সত্যি আসল বডি অয়েলটাকে বুঝে নেন, যে বডি অয়েলটা সারাটা বছর ব্যবহার করতে পারবেন, গ্রীষ্ম বা এই সময় বর্ষা বা শীত, এবং যে বডি অয়েলটার মধ্যে সত্যি সত্যি স্কিনের ট্যানকে সরাবে, স্কিনকে টাইটেনিং এফেক্ট দেবে এবং স্কিনের একটা প্রপার ট্রিটমেন্ট দেবে, সত্যি সত্যি বিজ্ঞাপনে নয়। চলুন বডি অয়েলটা নিয়ে ডিসকাশান হলো। এবারে আপনাদেরকে বলে রাখি এর পাশাপাশি যে আমাদের বহু প্রতীক্ষিত গোল্ড কিট R&D হয়ে আজকে চলে এসেছে, পরম্পরার সেই বিখ্যাত গোল্ড কিট, যে গোল্ড কিটের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন সেই গোল্ড কিট চলে এসছে আমাদের। সেই লিপ কেয়ার যে বামটা কন্টেনারে ছিল সেটাও চলে এসছে এবং অনেক রিডিউস প্রাইসে এসছে। আমাদের বৈদ্যাস পরিবারের 15 আগস্ট থেকে বিশাল একটা ডিসকাউন্ট অফার চলছে, যে অফারটা কিন্তু এখনও কার্যকরী রয়েছে। এর বাইরে আজকে একটা ছোট্ট গিফট আপনাদের সাথে শেয়ার করে নিই, জাস্ট এই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশ্বকর্মা পুজোর দিন দাঁড়িয়ে। গতকাল লাইভে আমি বলেছি, তিয়াশা কী বলছেন, তোমার প্রোডাক্ট ইউজ করে আমি এত ভালো আছি, আমাকে সবাই সুন্দর বলে। একদম তিয়াশা, সবাই কেন, আমিও বলছি আপনি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আর সৌন্দর্য তো আমাদের মনেতে, তাই না? কে আপনার প্রশ্নের উত্তরটা আমি বুঝতে পারলাম না। এটা যখন ইচ্ছে ইউজ করবেন, ঘরে যখনই থাকবে তখনই ব্যবহার করবেন চৈতালি, পেশেন্ট হেল্পলাইনে কথা বলুন, তারা সুন্দরভাবে বলে দেবে। এই সময়টায় অবশ্যই কিন্তু দিনে 3 বার আমি অ্যাডভাইস করব, ঠিক আছে? যারা অলরেডি এই বডি অয়েলটা পেয়ে গেছেন তারা খুব লাকি, অলরেডি ডেলিভারি চলছে, এরপরও যারা আছেন তারাও পেয়ে যাবেন, খুব আমরা খুব দ্রুততার সাথে করছি, কারণ এখন বুকিংয়ের এগেনস্টে এটা ডেলিভারি করা হচ্ছে, একদম নতুন এসেছে, সব জায়গায় অ্যাভেলেবেল আমি এটাকে করব না। কিন্তু আপনারা ভাববেন না যে আমি বলে হিরের সব দোকানে পাওয়া যায় না, আপনার পাড়ার দোকানে যে যাবেন দেখবেন ওই বস্তা বাচ্চা হলুদ রঙের বডি অয়েল পেয়ে যাবেন মোটা মোটা কন্টেনারে, কিন্তু যদি আপনি পরম্পরা রেড কার্পেটে হাঁটবার রেড কার্পেট বডি অয়েল পেতে চান তাহলে আপনাকে কিন্তু পেশেন্ট হেল্পলাইন থেকে সেটা কালেক্ট করতে হবে। আমি দোকানে বাজারে দিয়ে হাটে বাজারে এক্সপ্রেস করব না আমার মেডিসিনগুলোকে, আমার সেটা লক্ষ্য নয়। কেমন আগের বডি অয়েলটাও আছে দোলন, ওটাও পেয়ে যাবেন, পরম্পরার বডি অয়েল যেটা সেটাও আছে, সেটাও পেয়ে যাবেন, ওটাও পাবেন, এটাও পাবেন। ওটার দাম 300 ml 118 টাকা, ওটাও পেয়ে যাবেন, সর্বত্র ব্যবহার করতে পারবেন। ত্রিশিত গরমই 24 ঘন্টা হয়ে গেছে কি, আজকে কিন্তু আমাদের ছুটি ছিল বিশ্বকর্মা পুজোর জন্য, 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন উত্তর, আগামীকাল পেয়ে যাবেন, তবে ছুটির দিনগুলো বাদ দিয়ে। চলুন যদি না হয় তাহলে একবার ফোন করে নেবেন ওনাদেরকে। রোমা ব্রণর দাগের জন্য খুব স্পেসিফিকভাবে বলবো, যেটা আপনাকে স্কিনের কিছু নির্দিষ্ট মেডিসিন ইউজ করতে হবে, আপনি পেশেন্ট হেল্পলাইনে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তারা আপনার সাথে কমিউনিকেশন করবেন। গুড ইভিনিং বিষ্ণুপদ, সারা বছর ব্যবহার করা যাবে সুমন, সারা বছর ব্যবহার করা যাবে, এই যে করবি বললাম যে ছুটি বিশ্বকর্মা পুজো, আগামীকাল দেখুন নিশ্চয়ই তারা ফোন করে নেবেন আপনাকে। চলুন এবারে আমি যে ডিসকাশনটা আসবো সেই ডিসকাশনটা খুব ইম্পর্ট্যান্ট, সেই ডিসকাশনটা হচ্ছে এটা, সেটা হচ্ছে আজকে থেকে, আজকে রাত্রির থেকে, এই মুহূর্ত থেকে আমাদের যে আইটেমগুলোতে বাই ওয়ান গেট ওয়ান দেওয়া হচ্ছে সেগুলোতে হচ্ছেই,
যেগুলো আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সেগুলো ডিসকাউন্ট পাচ্ছেন 15 আগস্ট থেকে। এর বাইরে যেগুলো ডিসকাউন্ট পাচ্ছেন না, তিয়াশা কি বলছেন, তুমি এত সুন্দর, এত সুন্দর তোমার কথা, আমি একটা আলাদা পজিটিভ এনার্জি পাই সবসময়। তিয়াশা সবসময় পজিটিভ থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশনে। হাই সুদেশনা, তো যেটা বলতে চাইছি আমি যে যে আইটেমগুলোতে আমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং যে আইটেমগুলোতে আমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না, কেমন, যে আইটেমগুলোতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেগুলো ডিসকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে না, সেগুলো এখনও চালু রাখছি। এবার যে আইটেমগুলোতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না সেগুলো আগামীকাল সকাল 10টা থেকে যারা যারা ফোন করা শুরু করবেন তারাও সেগুলোতে ডিসকাউন্ট পাবেন। কত ডিসকাউন্ট পাবেন আমাদের এক্সপার্টরা বলে দেবেন, কোন আইটেমে কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তারা জানিয়ে দেবেন আপনাকে। সুতরাং যে আইটেমগুলোতে আপনার ডিসকাউন্ট, এটা কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের পেশেন্ট হেল্পলাইনে ফোন করে। আপনি যদি পেশেন্ট, অন্য কোনো জায়গা থেকে পাবেন না, কোনো অ্যাপ ওয়েবসাইট না, খালি পেশেন্ট হেল্পলাইনে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন বা আপনি যদি আপনার কোয়ারি ওখানে দেন বা রেজ করেন কিংবা আপনি যদি ফোন করে লাইনটা পেয়ে যান, আপনি লাকি হন, কারণ পেশেন্ট হেল্পলাইনে ফোন লাইভ ফোন পাওয়া যায় না বলে আমি হোয়াটসঅ্যাপ করতে বলি। আমাদের 9830339339 আর 40 এই দুটো নাম্বারে আপনারা 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করুন, পেয়ে যাবেন। আর যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, তারা ঠিক রিপ্লাই করবে আপনাকে। সুধা, ড্যান্ড্রফের ট্রিটমেন্ট আমার এই পেজেতে আমি দিয়ে দিয়েছি, ইউটিউবেও দিয়ে দিয়েছি, আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনি নোটিফিকেশান পেয়ে যান। আমি প্রত্যেক দিন দুটো করে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার এই পেজেতে আমি কিন্তু আপলোড করছি। আপনি আপডেট থাকার জন্য আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টা এগুলোকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে আপনি নোটিফিকেশান পান। আসাম থেকে বলছেন শর্মিষ্ঠা, বেশ, আসাম খুব প্রিয় শহর, আমি গেছি। কৌশিক কি বলছেন, রেড কার্পেট বডি অয়েলটা আউটস্ট্যান্ডিং, আমি 3 দিন ধরে ইউজ করছি, দারুণ রেজাল্ট পাচ্ছি। ওয়াও কৌশিক, থ্যাংক ইউ, ফার্স্ট ইউজারের কৌশিক, তুমি কিন্তু ফার্স্ট ইউজার হয়ে গেলে ভাই। প্রথম যে ইউজার যে আমাদেরকে বলছো যে রেড কার্পেট বডি অয়েলটা অসাম, কারণ আমাদের যে কোনো মেডিসিন যারা ইউজ করেন তারা কিন্তু একটা ফিডব্যাক দেন, তারা একটা জানান যে হ্যাঁ দাদা ভাই আমি মেডিসিনটা ইউজ করছি, খুব ভালো আছি। কিন্তু যিনি প্রথম জানালেন তিনি কিন্তু সামথিং স্পেশাল। অবশ্যই কৌশিক ভাই তোমার এই ইনফরমেশনটা ভীষণ কাজে দেবে, কারণ আমার যত ভাই বোনেরা এখন লাইভে আছেন বা লাইভের পরেও যারা এটা ভিউ করবেন, এটা 1 ঘন্টায় মোটামুটি 1001K-র ওপর ভিউ হয়ে যায়, তো প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা মানে ইম্পর্টেন্ট ম্যাটার হবে যে তুমি অলরেডি রেড কার্পেট ইউজ করেছো এবং ভীষণ ভালো বলছো। আমি বলছি রেড কার্পেট শুধু তাদের জন্য যারা বাস্তবে রেড কার্পেটে হাঁটতে চান, পায়ের নখ থেকে মাথার চুল সর্বাঙ্গ সুন্দর যিনি হতে চান তিনি রেড কার্পেট বডি অয়েল ইউজ করবেন। শুধু আপনি প্রাইস জিজ্ঞেস করছেন, কত প্রাইস হলে আপনার আনন্দ হবে বলুন, আপনি বলুন কত প্রাইস হলে আনন্দ হবে। সুধা, রেড কার্পেট বডি অয়েল ভারতবর্ষের সবথেকে সস্তার বডি অয়েল, সবথেকে সস্তা, ঠিক আছে, একদম আমার সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ভাই বোনদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি। আপনারা ব্যবহার শুরু করুন, এটার রেজাল্টটাকে এনজয় করুন। সামনে পুজো, আর পুজো মানে আমাদের ফেস্টিভ সিজন শুরু হচ্ছে, ওপাশে সরস্বতী পুজো গিয়ে বা দোলে গিয়ে শেষ হবে, এই সময়টাই সময় স্কিনকে আরও গ্লো, আরও বেটার, আরও সুন্দর করে ফেলার। তৃষিত কি বলছেন, দাদা ভাই তোমার আমন্ড হানি ময়শ্চারাইজারটা অসাম, স্কিন খুব গ্লো করছে। একদম আমন্ড হানি ময়শ্চারাইজার মানে হচ্ছে স্কিন গ্লোয়ের শেষ কথা। আমন্ড হানি ময়শ্চারাইজার আমার নিজের খুব প্রিয়, আর আমন্ড হানি ময়শ্চারাইজার যারা ইউজ করেন তারা কিন্তু স্কিনটাকে এনজয় করেন, স্কিনের গ্লোটাকে এনজয় করেন। আমি মনে করি, অন্তর থেকে মনে করি যে পরম্পরা যারা ইউজ করছেন বা পরম্পরার সাথে যারা একাত্ম হয়ে আছেন তারা পরম্পরার প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্টটা কিন্তু এনজয় করেন। আর পরম্পরাটা ইউজ করলে সামহাও তিনি ফিল করবেন যে আমি মুখে হাত দিচ্ছি, চুলে হাত দিচ্ছি, কোথাও একটা একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, একটা আলাদা কনফিডেন্স কাজ করে। তাহলে আজকে আমি ডিসকাশনে গুরুত্বপূর্ণ, রিঙ্কু বলছেন কোথায় পাবো, আমার কাছে পাবেন রিঙ্কু, আমার কাছেই পাবেন। তবে এটুকু বলতে পারি আপনার পাড়ার ছোটোখাটো দোকানে কিন্তু পাবেন না, পাড়ার ছোটোখাটো দোকানে একদমই এটা পাবেন না, আপনি পরম্পরার পেশেন্ট হেল্পলাইনে ফোন করলে তবেই পাবেন। অবশ্যই করবে যাবে, হেয়ার কেয়ারের সাথে সাইনাসের প্রবলেম কী আছে, এটা তো আয়ুর্বেদিক মেডিসিন, কোনো সাইড এফেক্টের কোনো সম্পর্কই নেই।
পঞ্চমী বাতমুক্তি ক্যাপসুলের জন্য আপনি নার্ভের সমস্যার জন্য আপনি পেশেন্ট হেল্প লাইনে কথা বলুন, বিস্তারিত ওরা আপনাকে গাইড করবেন। হেয়ারের জন্য আজকে বাবলি আমি দুটো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, ওটা দেখুন আমার লাইভের পর। সুধা কি বলছেন, দাদাভাই জানি আপনি সকলের কথা ভাবেন তাই উই অল লাভ ইউ। দাদাভাই করবে চিন্তা নেই, ঠান্ডা লাগার কোনো সমস্যা নেই। সুধা অবশ্যই আপনি ব্যবহার করতে পারবেন, আপনাদের আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারা আমার পরিবারের সদস্য, আমি মন প্রাণ থেকে আপনাদের ভালোবাসি। আজকে বিশ্বকর্মা পুজোর পুণ্য লগ্নে আমি আপনাদের সাথে রেড কার্পেট বডি অয়েল, রেড কার্পেট একটা লেন জানেন তো, রেড কার্পেটের পর ফেস ওয়াশ আসবে, রেড কার্পেট স্ক্রাবার আসবে, রেড কার্পেটের অলরেডি একটা এসেন্সিয়াল অয়েল এসে গেছে, খুব প্রিমিয়াম এসেন্সিয়াল অয়েল রেড কার্পেট, রেড কার্পেট একটা খুব বড়ো একটা বিশাল ভাস্ট রেঞ্জ। জাস্ট এক এক করে আমি সেই পরিবারে একজন করে করে সদস্যর সাথে আপনাদেরকে আলাপ করাচ্ছি। আমার পুরনো বডি অয়েলটা আপনি ইউজ করছেন, ওটাতে ভীষণ উপকার পেয়েছেন, ওটা আপনার ভালো লাগছে, ওটা আপনি পেয়ে যাবেন, ওটা থাকছে, কোনো চিন্তা নেই। কালো দাগের জন্য এজিং কেয়ার, রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, আর আমাদের কিট আর ফেস ওয়াশ। টুম্পা কি বলছেন, আমি আজ টুম্পা গুপ্ত, এটা টুম্পা নীলাশ্রী নয়, আমি আজ প্রথম আপনার আপনার লাইভ নয় লাইভ, আচ্ছা লাইভ দেখছি স্যার। আমার চুলের চুলের সমস্যা নিয়ে টুম্পা, দেখুন আজকে আমাদের এটা সেভেন্থ এপিসোড, আপনি ইমিডিয়েট আমার লাইভ যেটা দেখতে দেখতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা ফলো করুন, যাতে প্রত্যেকটা দিনের নোটিফিকেশান পান। এর আগে ছটা এপিসোড আছে, যদি সময় পান অফ টাইমে একটু ইয়ারফোন দিয়ে ওগুলোকে শুনুন, আপনি নিজেকে নিজে অনেক সমৃদ্ধ করতে পারবেন। যে আপনারা তো প্রতিদিন শোনেন অনেক রূপ বিশেষজ্ঞদের বা বিশেষজ্ঞদের মতামত, একজন ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ইউনিভার্সিটি কোয়ালিফাইড স্পেশালিস্টের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বা তার মেডিসিন রেঞ্জ নিয়ে কথা বলছি আমি, এটা আপনার কাজে লাগবে, প্র্যাকটিক্যালি কাজে লাগবে। দেবস্মিতা কি বলছেন, আমি 19 ইয়ার্স ওল্ড, আমার স্কিন কেয়ারের জন্য কি ভালো হবে গো, একটু সফট আর গ্লোয়িং স্কিন চাই। দেবস্মিতা গত পরশুর লাইভটা দেখুন, তার মানে দ্যাট ইজ পার্ট ফাইভ, পার্ট ফাইভটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট হবে যদি আপনি স্কিন গ্লো আর উজ্জ্বল পেতে চান, উজ্জ্বলতা পেতে চান। অলরেডি আপনি 19, এখনই কিন্তু আপনার স্কিনকে ইমিডিয়েট কেয়ার নিতে হবে, তার মানে যেমন আমাদের এখানকার হিউমিডিটি ময়শ্চারে কিন্তু 20-তে বুড়ি, সময়ের আগে কেয়ার নিন, যাতে আপনার স্কিন এমন কেয়ার নিন যাতে আপনার স্কিন 40+ গিয়েও টান টান উজ্জ্বল স্পটলেস থাকতে পারে। আমাদের মেডিসিন শুধুমাত্র পাওয়া যায় পেশেন্টস হেল্পলাইন আর অ্যাপেতে, কোনো দোকানদার ভাইয়ের ইচ্ছে তিনি আমাদের মেডিসিন রাখবেন বা রাখবেন না সেটা তার ইচ্ছা, আমরা বলতে পারবো না, কিন্তু আপনার বাড়ির কলিং বেল বাজিয়ে আমি মেডিসিনটা পৌঁছে দেবো আপনি যদি পেশেন্টস হেল্পলাইনে ফোন করেন, সে দায়িত্বটা আমার। থ্যাংকস টুম্পা। বাবলিও আজকে প্রথম দেখছেন, খুব ভালো লাগছে, বাবলি একটু সাবস্ক্রাইব করে দিন বা ফলো করে দিন, এর আগের এপিসোডগুলো একটু দেখে নেবেন বাবলি, খুব কাজে দেবে। কিন্তু আপনি যদি আগের এপিসোডগুলো দেখেন, অর্থাৎ আজকে সেভেন্থ এপিসোড চলছে, আপনি যদি 1-6 দেখে নেন বাবলি, আপনি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনি কিন্তু আমার মানে প্রত্যেকটা নোটিফিকেশানকে আপনি অ্যাটেন্ড করবেন। সোয়াইফ, আমার প্রিয় ভাই, দাদা ভাই আমার মা ও আমি ও বাড়ির সবাই তোমার প্রোডাক্ট ইউজ করেই খুব তোমার বড় ফ্যান হয়ে গেছি, লাভ ইউ দাদা ভাই, লাভ ইউ টু সোয়াইফ। খুব ভালো থাকুন ভাই, মাকে আমার প্রণাম জানাবেন, বাড়ির সবাই গুরুজনদের আমার প্রণাম জানাবেন, ছোটদের জন্য একরাশ ভালোবাসা, এভাবেই পাশে থাকবেন আর পরম্পরার সাথে হাতে হাত মিলিয়ে গ্লোয়িং স্পটলেস উজ্জ্বল স্কিন আর একমাথা ঘন চুল পরম্পরায় শুধু দিতে পারে আর কেউ নয়। সুদেশনা বলছেন, দাদা ভাই আমি 9 ইয়ার্স ধরে পরম্পরা প্রোডাক্ট ইউজ করি। 9 বছর ধরে সুদেশনা পরম্পরা মেডিসিন ইউজ করছেন এবং সুদেশনা পরম্পরা পরিবারের একজন পুরানো সদস্য, যারা আজকে নতুন আমার লাইভ দেখছেন তাদের কাছেও কিন্তু সুদেশনা একটা এক্সাম্পল, তাই না? কে আমি আপনার মেসেজটা দেখতে পাইনি, আরেকবার টাইপ করবেন, আমি আসলে পরপর অনেক ঢুকছে তো মেসেজ, আমি বুঝতে পারছি না। অল নাইট ক্রিম, অল ডে কেয়ার, অল নাইট কেয়ার, অল ডে কেয়ার, অল নাইট কেয়ার, সারাদিনের স্কিন কেয়ার, অল ডে কেয়ার, সারা রাতের স্কিন কেয়ার, অল নাইট কেয়ার, এর ওপরে আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি, হিরক ভিডিওতে ডিটেলস দেওয়া থাকবে। আর অবশ্যই আলাদা আলাদা করে তো এক একটা আইটেম নিয়ে কথা বলছি, অল ডে কেয়ার একটা ইন্ডিভিজুয়াল আইটেমের মাধ্যমে যদি আপনি সারাদিনের স্কিন কেয়ার নিতে চান, আর অল নাইট কেয়ার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল আইটেমের দ্বারা যদি আপনি হোল নাইটের স্কিন কেয়ার নিতে চান। ট্রিটমেন্ট তো একটাই, হেলদি গ্লোয়িং
একদম ফ্ললেস স্পটলেস স্কিন, যেটা ঝকমক ঝকমক করবে সেই স্কিন দিতে পারবে আপনাকে। দেখবেন যে 30+ হলে না এখানে লাফ লাইন চলে আসে, হাসতে গেলে কথা বলতে গেলে এটা প্রমিনেন্ট হয়ে যায়, সেটা কিন্তু আসতে দেবে না। কারণ কেন, কোলাজেন টিস্যু এতটা টাইট থাকবে এখানে লাফ লাইনকে প্রমিনেন্ট হতে দেবে না। কিছু মানুষের দেখবেন 30+ হলে এখানগুলো কুচকোতে শুরু করে, পিগমেন্টেশন আসতে শুরু করে, সেগুলো আসতে দেবে না। আরও বলে রেখে, আমার সেই সমস্ত দাদাভাই দিদিভাইদের জন্য যাদের ডবল চিনের সমস্যা আছে, শরীরের সেই কার্বসটা নেই, একটু জিম করুন, পুজোর আগে একটু ডায়েট করুন, আর পরম্পরা আয়ুর্বেদের লঘুতা ক্যাপসুল শুরু করুন। দেখবেন ডবল চিন সিঙ্গল চিন হয়ে যাবে, লঘুতা ক্যাপসুল প্রপারলি শুরু করুন। তিয়াসা বলছেন, পরম্পরার প্রোডাক্ট সত্যি হিরে। কোনোদিনই তিয়াসা পরম্পরা প্রোডাক্ট কিন্তু সব দোকানে আমি অ্যাভেলেবেল করবো না, করলে তো কবে করতে পারতাম, কোনোদিনও করবো না। কারণ কী জানেন তো, একটা যা হোক কিছু একটা মেডিসিন বা যা হোক কিছু একটা সোকল্ড স্বঘোষিত বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ বা একটা কসমেটিক্স প্রোডাক্টের সাথে একটা পরম্পরার মেডিসিন একশো কেসে, এটা কোথাও যেন আমি নিতে পারি না, কোথাও একটা কষ্ট হয়। তার জন্য আমি অ্যাপ তৈরি করেছি, যে অ্যাপ থেকে আমার ডেডিকেটেড পরম্পরা পরিবারের সদস্যরা যারা সত্যি সত্যি নিজের স্কিনকে হেয়ারকে সত্যি সত্যি ভালো করতে চান, ভালো রাখতে চান, তারা সেখান থেকে সেটা কালেক্ট করে নেবেন। আর যারা মনে করবেন পেশেন্ট হেল্পলাইন আমাদের ডেডিকেটেড, সেখান থেকেও তারা কালেক্ট করতে পারেন, তারা সবসময় অতি সক্রিয় আছেন আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। আলটিমেটলি আপনার দরজায় মেডিসিনটা পৌঁছে যাওয়া নিয়ে হলো কথা, তাই না? আর যেটা কিন্তু সুন্দরভাবে আমাদের এক্সপার্টরা করে দেবেন আপনাকে। প্রিয়াঙ্কা কি বলছেন, আপনাকে মন্দিরতলা ক্লিনিকে আমি প্রথম পাই, তারপর থেকে লাইফটাই পাল্টে যায়। কেন প্রিয়াঙ্কা, আপনি আমার ক্লিনিকে দেখিয়েছিলেন আমাকে? আসলে তখন মন্দিরতলা ক্লিনিক করতাম, অনেক জায়গায় ক্লিনিক করতাম, এখন তো খুব লিমিটেড ক্লিনিক করেই, এক একটা ক্লিনিকে ধরুন 8-10 জনের বেশি দেখি না, আর ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টও অত সহজে পাওয়া যায় না। তবু বলে রাখি, যদি ক্লিনিকে কেউ আসতে চান, আমার মুখোমুখি বসে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমিউনিকেশন করতে পারেন আমাদের পেশেন্ট হেল্পলাইনের সাথে। 10 মান্থের বেবির জন্য আপনি সুবর্ণকান্তি অয়েল ইউজ করবেন, পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল। ছোট্ট বাচ্চাদের জন্য সুবর্ণকান্তি অয়েল ভীষণ ভালো একটা বেবি অয়েল। কৌশিক পারবেন, কোনো অসুবিধা নেই, কোলপ্লাস হেয়ার অয়েল ইউজ করলে ওটা ইউজ করা যাবে, তবে শীতকাল এলে কিন্তু কোলপ্লাস হেয়ার অয়েলটা ইউজ করবেন না, ওটা কিন্তু গরমের জন্য স্পেসিফিক্যালি তৈরি করা। কেয়া, মুখের কালো দাগের জন্য স্পেসিফিকভাবে আপনাকে আমি রেকমেন্ড করবো রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল, এজিং কেয়ার, লাবণ্য ডাস্ট লিকুইড, এর বাইরে আমাদের এবি বটি বলে একটা ট্যাবলেট আছে, কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনস আছে। আপনি ক্লিনিকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, যদি মনে হচ্ছে 99% পরম্পরা যারা ইউজ করেন তারা কিন্তু পুরোটা সুস্থ হন, আর এই পুরোটা সুস্থ হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আমি বলবো যে একটু ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিন। হয়তো দেরিতে পাবেন, 2 সপ্তাহ পরে পাবেন, কিন্তু আপনি ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিন, কারণ ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নিলেই কিন্তু আপনি কিন্তু নিজেকে আপডেট করে দিতে পারবেন এবং আপনার রেজাল্টও অনেক 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 ফাস্ট পাবেন। সেখানে সরাসরি আমি আপনার স্কিনটা দেখতে পাবো, আপনাকে প্রপারলি গাইড করতে পারবো, আপনাকে প্রপার অ্যাডভাইস করতে পারবো, সবটাই কিন্তু করতে পারবো সেখানে আমি আপনাকে। সেখানে কিন্তু আর কোনো থাকবে না, মানে কোনো সরাসরি আমার থেকে তখন আপনার অ্যাডভাইসটা পেতে পারবেন। প্রিয়াঙ্কা আবারও বলবো, আজকে এটা 7th এপিসোড, আপনার হেয়ার ফল হচ্ছে আপনি আমায় জানাচ্ছেন, কিন্তু আমি বলে রেখে এটা হচ্ছে আজকে 7th এপিসোড। আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, যে এর আগে আমার 6টা এপিসোড হয়ে গেছে, সেই 6টা এপিসোড কিন্তু আপনাকে শুনতে হবে ইয়ারফোন দিয়ে, রাত্রে হোক, দুপুরে হোক, অফ টাইম হোক, যখন হোক, তা নাহলে কিন্তু আপনি পেছিয়ে যাবেন। আমি চাই না আমার বৃহত্তর পরম্পরা পরিবারের কেউ আমরা একটা এপিসোডও বাদ দিন, মিস করুন, প্রতিটা এপিসোড দেখুন, ভীষণ দরকারি প্রতিটা এপিসোড, যদি সত্যি আপনি আপনার স্কিন বা হেয়ারকে ভালোবাসেন। আগামীকাল থেকে আপনাদের জন্য কিন্তু শুরু হয়ে যাচ্ছে পরম্পরার অল প্রোডাক্টের ডিসকাউন্ট, অল প্রোডাক্ট, জাস্ট 10টা থেকে শুরু হচ্ছে ধামাকা, কয়েকদিন বা কয়েক ঘন্টা আমি এখন বলবো না, যারা কালেক্ট করার করে নিন, অল প্রোডাক্টে দেওয়া হচ্ছে, কেমন, পরম্পরা বৈদ্য সব কালেক্ট করুন। কোথায় কীভাবে কালেক্ট করুন, শুধুমাত্র পেশেন্ট হেল্পলাইনে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, ঠিক আছে, যদি দেখবেন হোয়াটসঅ্যাপ ওরা ঠিক কমিউনিকেশান করে নেবেন, একদম চিন্তা করবেন না, কেমন। করবে কি বলছেন, ড্যান্ড্রফের সুকেশ প্লাস অয়েল ইউজ করবো না সুবর্ণকান্তি অয়েল ইউজ করতে হবে দাদাভাই? ড্যান্ড্রফে সবসময় সুবর্ণকান্তি অয়েল, আর হেয়ারফলের জন্য খুব স্পেসিফিক্যালি বলি যে হেয়ারফলের জন্য আপনাকে কিন্তু আমাদের একটু পেশেন্ট হেল্পলাইনের সাথে একটু যোগাযোগ রাখুন, না রাখলে কিন্তু আপনি পেছিয়ে যাবেন, অনেকটা পেছিয়ে যাবেন, আর আমি চাই না আপনি পেছিয়ে যান।
কারণ আপনি যদি পেছিয়ে যান তাহলে আমার খারাপ লাগবে। পরম্পরা যারা ইউজ করেন তারা কিন্তু পেছিয়ে যান না, তাই না? তারা কিন্তু রেজাল্টটাকে ছুটিয়ে এনজয় করেন। বিবি ক্রিম এই মোমেন্টে ক্রিস অ্যাভেলেবেল নেই, R&D হচ্ছে, এলে আমি জানিয়ে দেবো, লাইভে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। চুমকি কি বলছেন, দাদাভাই তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। এই তো দেখা হচ্ছে, তো এই তো আপনি ওপাশে আপনার ঘরে বসে আমায় দেখছেন, আমি এপাশ থেকে দেখছি, এই তো দেখা হচ্ছে। প্রত্যেকের সাথে কথা হচ্ছে, বিস্তারিত ডিটেলস কথা হচ্ছে, প্রত্যেকের সাথে চেষ্টা করছি যতটা সম্ভব আলোচনা করার, কথা বলার। কিন্তু এটুকু প্রত্যেককে জানিয়ে রাখি যে কালকে সকাল 10টা থেকে, আর পুজোর মাত্র কটা দিন বাকি, কালকে সকাল 10টা থেকে আপনারা শুরু করুন একটা নতুন জার্নি, একটা নতুন সামনের দিকে এগিয়ে চলা, যার এফেক্টে আপনারা আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত স্কিন, কাঙ্ক্ষিত হেয়ার আর ইন্টারনাল যাবতীয় সিস্টেমকে আয়ুর্বেদিক, অথেন্টিক আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ভালো রাখতে পারবেন। অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম আজকের দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ এপিসোড 7-এ। কথা দিচ্ছি আগামীকালও আসবার চেষ্টা করব, কেমন? আর ততক্ষণ ভালো থাকুন, প্রত্যেকে ভালো রাখুন, খুব 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 হ্যাপি থাকুন, সুখী থাকুন। বাই, টেক কেয়ার।